তোর জন্মদিনে কেন আমার উইশ করতে হবে? তুই আমার শত্রু? Happy birthday to you. 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 This is my surprise. Happy birthday, ma. Thank you. তুমি আমার এত খেয়াল রাখো, সব তুমি করছো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সুখী থাকো, ভালো থাকো, দূরে থাকো। বড় হয়েছো না, যখন তখন যাকে তাকে জড়াতে হয় নাকি? বুঝলাম না। বুঝে দরকার নেই তোমার। কি সুখী হচ্ছে দীপা? মেয়েটার বার্থডে তাকে উইশ করলে সমস্যাটা কি? সমস্যা নেই তো আন্টি। আরে তুমি তো বুঝো না, তোমার ছেলে সবসময় আমাকে জ্বালায়, আমার সাথে ঝগড়া করে, ছোটবেলা থেকে আমার সাথে খেলাধুলা করে। ও কিনা আরেকটা মেয়েকে মানে উইশ করবে, সারপ্রাইজ দিবে, কেন আমাকে কখনো করেছে তুমি বলো? আর সমস্যা কি তোর? একটা দিব তোরে, সমস্যা কি? মানে তুই ওই মেয়েটাকে কেন তুই উইশ করলি? কোনদিন তো আমার বার্থডেতে উইশ করলি না। ওই মেয়েটা কে? দুই দিন একটা মেয়ে আসলো আর তোমার একদম উইশ করতে হবে? আমার বাড়িতে কোনোদিন উইশ করিস নাই, সারপ্রাইজ দিস নাই, কেন কেন? কলার ছাড়। ছাড়বো না, কি করবি? দেখ, তোর আর আমার মধ্যে শান্তি চুক্তি হয়েছে। তুই আমার ঝামেলা করবি না, আমি তোর ঝামেলা করবো। কলারটা ছাড়। আমি ছাড়তে পারবো না। তুই আমার সাথে ঝগড়া করিস, আমার সাথে মারামারি করিস, সবকিছু আমার সাথে, কেন তুই আরেকটা মেয়েকে মানে বার্থডেতে উইশ করবি? কেন তুই আমাকে ছাড়া কোনো মেয়েকে উইশ করতে পারবি না, এটা মাথায় রাখবি। উইশ করতে পারবো না মানে কি? আর তোর জন্মদিনে কেন আমার উইশ করতে হবে? তুই আমার শত্রু? হ্যাঁ হ্যাঁ, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, ঠিক আছে? আর তাই শুধু আমাকে তুই উইশ করবি, আর কাউকে উইশ করতে পারবি না, কোনো মেয়েকে দেখতে পারবি না, শুধু আমাকে দেখবি, আমি আমি আমি, কারণ আমি তোকে ভালোবাসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আজকে তোকে একটা টপ সিক্রেট বলি, সেটা হচ্ছে তোর পাপা আর তোর আঙ্কেল দুজনে মিলে তোদের বিয়ে প্ল্যান করছে। আর আমি যখন বলেছি দীপাকে আমি আমার ছেলের বউ করে সারা জীবনের মতো এই ঘরে রাখতে চাই, তাহলে একবারে রাজি। আমার ছেলেটাও কিন্তু রাজি, কিন্তু তার একটা শর্ত ছিল, সেটা হচ্ছে তুই যদি রাজি না থাকিস। আর আমি তো জানি তুই এমনি এমনিতে রাজি হবি না, কারণ তুই নিজেই বুঝতে পারছিস না তুই তাকে ভালোবাসিস কিনা। তা আমি কিন্তু অনেক আগে এটার বেশি, এই জন্যই আমরা সবাই মিলে এই নাটকটা করেছি। আমরা সবাই জানি। এবার তোরা কথা বল, চল আমরা ভেতরে যাই, ওদের কথা বলতে দে। চল 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 চল, অনেক গাই কাটবো। আমার সমস্যা মানে এই তোর সমস্যা কি? সব জানতি, এত প্ল্যান করছিস তো আমরা আমাকে একবার বলার মতো মনে করি? আরে কি বলতাম, তুই কানাডা যাওয়ার কথা বললি, তোকে চালাতে পারবো না, দেখতে পারবো না, ওটা ভেবেই তো মাথায় কাজ করতেছিল না, এই কারণে কাজ জানে। আচ্ছা তুই তোকে ভালোবাসতাম? আমি তোকে বলছি কখনো যে তোকে আমি ভালোবাসতাম? কি করবো এটা বুঝতে পারছি, কি করবে মানে কি? যা করার তাই করতে হবে, আমার তো সেম সিচুয়েশন। তাহলে কি হবে? আরে কি হবে মানে কি? যা হবে ভালোর জন্য হবে। তোমার সাথে আমার বিয়ে হয়ে গেলে তখন তো তোমাকে আর তুই করে বলতে পারবো না, ঝগড়াও করতে পারবো না। তুমি আমাকে তুমি করে বললা? তুমি আমাকে তুমি বলছো? তুমি 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 বিটিএম এর কি ঝগড়া শুরু হয়েছে?